যাচ্ছি আমি বৃষ্টি আসছে বিস্তারিত খবরে, যে খবরে প্রথমেই নজর রাখবো। নন্দীগ্রামে দলীয় বৈঠকে কেন আমন্ত্রণ পাননি পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবু তাহের? দোলা সেনের সামনে অনুগামীদের বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় তমলুক সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে আমাদের সুতাহাটার প্রাক্তন বিধায়ক, আমাদের দলের বরিষ্ঠ নেতা, আপনারা অনেকে চেনেন, তুষার মণ্ডলের নাম ঘোষণা করেছেন। বিটন চক্রবর্তীর সঙ্গে, বিটন তোমার কাছে বিস্তারিতভাবে জানতে চাইবো যে সমস্যাটা ঠিক কোথায়। এই যে পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবু তাহেরকে আমন্ত্রণ জানানো হয়নি বলছেন তার অনুগামীরা নন্দীগ্রামের এই দলীয় বৈঠকে, তারপর ঠিক কি হয়? দেখো বৃষ্টি, তোমাকে জানিয়ে রাখি যে আজকে নন্দীগ্রাম এক নম্বর যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে সেখানে নন্দীগ্রাম বিধানসভার সমস্ত দলীয় পদাধিকারীদের নিয়ে একটি বৈঠক করার কথা ছিল, এবং যেটা দলীয় তৃণমূল সূত্রে খবর সেই বৈঠকে রাজ্য নেতৃত্ব যেরকম ভাবে উপস্থিত থাকবেন, তৃণমূল সাংসদ দোলা সেন সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব সেখানে উপস্থিত থাকার কথা ছিল, এবং নির্ধারিত সময় আজকে ছিল দুপুর দুটোর সময় সেই বৈঠক শুরু হওয়া। কিন্তু সেই বৈঠকে কেন নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবু তাহের সহ তার যে অনুগামী বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান বা অন্যান্য সদস্য বা কর্মাধিকারীরা রয়েছে তারা কেন আমন্ত্রণ পায়নি, এই নিয়েই কিন্তু মূলত জটিলতা। এবং তুমি জানো যে নন্দীগ্রাম যে এক নম্বর ব্লক অফিস রয়েছে, বিডিও অফিস তার পাশেই রয়েছে, 50 মিটারের মধ্যে রয়েছে তৃণমূল এক নম্বর ব্লকের কার্যালয় নন্দীগ্রামে, এবং সেই বিডিও অফিসের সামনে রীতিমতো আবু তাহেরের অনুগামীরা তারা সেখানে জড়ো হয়, বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঠিক যেই মুহূর্তে দোলা সেন এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আসেন সেই দোলা সেনকে ঘিরে ধরে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন অনুগামীরা। তাদের যেটা বক্তব্য যে যারা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারানোর পেছনে রয়েছে তাদেরকে নিয়ে আজকে কেন বৈঠক করা হবে, কেন তাদেরকে বৈঠকে আমন্ত্রণ করা হয়নি, অন্তত এমনটাই তারা দাবি জানিয়েছেন। যদিও কোনো ধরনের কোনো বিক্ষোভ হয়নি অন্তত এমনটাই দাবি করছেন দোলা সেন। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। বিচন, ব্লক সভাপতি স্বদেশ দাসকে অপসারণের দাবি তোলা হয়েছে। কোনো বিক্ষোভ করতে যেদিন প্রেস কনফারেন্স করব বাইরে কোনো বিক্ষোভ ছিল না, কর্মীরা আমাদের সাথে কথা বলেছেন, আমি খুব সুষ্ঠুভাবে কথা হয়েছে।